পাগল এখন স্কুলে যাস নাই? স্কুল বন্ধ। কিসের বন্ধ? কিসের বন্ধ জানি না বাবা। ও কিসের বন্ধ তাও জানো না? খোঁজ খবর রাখার দরকার নাই, কাছে আসো। দুয়ারে প্রস্তুত গাড়ি, বেলাদি প্রহর, হেমন্তের রৌদ্র ক্রমে হতেছে প্রখর, জনশূন্য পল্লী পথে ধুলি উড়ে যায়। মধ্যাহ্ন বাতাসে স্নিগ্ধ অসথের ছায় ক্লান্ত বৃদ্ধাধিকারিণী জীর্ণ বস্ত্রপাতি ঘুমায় পড়েছে। মুনামেটা আমারে খুব লাইক করে। আপনারে লাইক না করে উপায় আছে? মাঝে মাঝে অবশ্য রাগ দেখায়। মেয়ে ছেলের মুখে এক কথা, অন্তরে ভিন্ন কথা। গান পানিতে আমাদের ছায়া পড়েছে, দেখেছ? দেখলাম। আমাকে দেখাচ্ছে যেন একজন বুড়ো মানুষের মতো। An old man with grey hair. তুমি কি ভেবেছিলে তুমি 18-19 বছরের টগবগে তরুণ? আমি 50 বছর বুড়ো না, কিন্তু দেখো আমার দিকে তাকিয়ে দেখো। হেয়ার লাইনস হ্যাভ স্টার্টেড রিসিডিং, দাড়ি প্রায় সবই পেকে গেছে, শেভ করা বলে বুঝতে পারছো না। আমার সঙ্গে তো রেগে রেগে কথা বলছো কেন? তোমার বুড়ো হওয়ার সাথে আমার কোনো সম্পর্ক নেই। চাকরি বাকরি কিছু নেই, বুড়ো তো হবই। তুমি একটা অফিসে ক্যাশিয়ারের ইন্টারভিউ দিয়েছিলে না, তার কি হলো? কিছুই হয়নি। ইন্টারভিউ বোর্ডে আমাকে জিজ্ঞেস করলো সূর্যের উত্তাপ করে। আমি করবো ক্যাশিয়ারের চাকরি, সূর্যের উত্তাপে আমার দরকার কি? তুমি জানো সূর্যের উত্তাপ? এইসব গাধারা আমার স্বপ্ন নষ্ট করে দিচ্ছে। আমার কত স্বপ্ন ছিল, আজ কিছু নেই। সূর্যের তাপ কত জানিস? দেখো দেখো বোলা কি চমৎকার করে হাসছে, এত সুন্দর করে হাসছে, কারণ সে একটা স্বাধীন ব্যবসা করে, তার একটা ভবিষ্যৎ আছে, আমার তাও নেই। তোমারও হবে। হবে কবে? তাড়াতাড়ি হবে, এদিন তো দিন নয়, আরো দিন আছে। এই দিনেরে নেবে তুমি, সেই দিনের কাছে উদাস লাগতেছে, চলেন খাইতে আসি। তোরা থাক, আমি একাই যাবো। এই বাড়িতে কি ভাড়াটা আসছে? কে নাম লেখা আছে? পড়তে জানলে পড়েন, পড়তে না জানলে নাই। নাম দিয়ে আপনার কি দরকার? কোনোই দরকার নাই, আবার দরকার আছে? উস্তাদি আলাপ আমরা সাথে করেন না, উস্তাদি আলাপ আমরা বালা পাই না। ও আচ্ছা, আপনার বাড়ি কই? বাড়ি কনে হেইডা দিয়েও আপনার দরকার নেই, মনে করেন চান্দের দেশে বাড়ি। চান্দের দেশে বাড়ি শুনে খুব ভালো লাগে। চান্দের দেশে বাড়ি এমন মানুষ সচরাচর দেখা যায় না। দরওয়ান, তুমি গেট খোলা রেখে এসেছো কেন?
গেট কখনো খোলা রাখবে না। জি আচ্ছা। দারোয়ান, জি ওই ছেলেটি কি চায়? আমার জিজ্ঞেস করে বাড়ি কোনে, আমি আসিয়ে দিয়ে কইছি চাঁদের দেশে বাড়ি। চাঁদের দেশে বাড়ি মানে? মশকরা করছি। মশকরা করবে না, মশকরা আমি কখনো পছন্দ করি না। জি তোমার বাড়ি কোথায়? জি নেত্রকোনা, বড় স্টেশন ডান দিকে যে রাস্তা তারই পাশে, বিবাহ করেছি টাঙ্গাইল। যাও বলে এসো, তোমার বাড়ি নেত্রকোনা। তারা প্রয়োজন হবে না আম্মা, ছেলে শিক্ষা হয়ে গেছে। যা বলে এসো, তোমার বাড়ি নেত্রকোনা। সত্যি বলবো? হ্যাঁ। আচ্ছা, এই কুত্তাওয়ালির নাম কি রেবেকা? কি কইলেন? কি ওয়ালি? কুত্তাওয়ালি। তোমাদের বাড়ি পছন্দ হয়েছে? হাসছো কেন? বাড়ি পছন্দ হয়েছে? আপনার পছন্দ হয়েছে? আপনার পছন্দ হলেই আমাদের হয়েছে। আম্মা, কি ব্যাপার? রাগে আমার শরীর জ্বলে গেছে আম্মা। কেন? ওই ছেলে আপনারা কুত্তাওয়ালি কইছে। ও তো ভুল কিছু বলেনি, গাড়ি থেকে নামার সময় আমার সাথে কুকুর দেখেছে, তাই কুকুরালি বলেছে। না, কুকুরালি বলে নাই, বলেছে কুত্তাওয়ালি। ওই একই হলো, এসব তুচ্ছ ব্যাপারে আমাকে কখনো বিরক্ত করবে না। তুমি যাও। আম্মা, এটা কি পুরুষ কুত্তা না মায়া কুত্তা? বাবু কি ঘুমিয়ে পড়েছে? ওকে একটু আমার বিছানা দিয়ে জানা, কেউ আমার সঙ্গে ঘুমাতে চায় না রে। তুমি যে কি সব কথা বলো না মামি, আমি এক্ষুনি বাবুকে নিয়ে আসছি। আঙ্গুর খাবি? খাবো। তোর বালিশ নিয়ে আজ আমার সঙ্গে ঘুমাবি? তোমার সঙ্গে ঘুমাবো না মা। কেন রে? ভালো লাগে না। মা আঙ্গুরটা নিয়ে যাই। নতুন কিছু কি? তোমার শরীর তো সবসময় খারাপ, কেন এরকম করো? বেশি দিন তো আর তোমাদের বিরক্ত করব না, আর অল্প কয়েকটা দিন মাত্র। একটু বসো না আমার কাছে। বসলে কি? কেন এরকম করো? বসো না। Ah
বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করতেছে। কতদিন বৃষ্টিতে ভিজি না। আচ্ছা আচ্ছা, তোমার মনে আছে একবার একবার আমরা খুব বৃষ্টিতে ভিজলাম? মনে নাই। তখন বকুলের বয়স 3 বছর। যাত্রা বাড়ি থেকে রিক্সা করে ফিরতেছি, তুমি আমি আর বকুল। পথে কি বৃষ্টি, কি বৃষ্টি! মনে আছে তোমার? বললাম তো মনে নাই। তুমি বললা, ও লতিফা, বলো তো এই বৃষ্টির নাম কি? তুমি এত দূরে বসে আছো কেন, কাছে আসো না। আমি নিঃশ্বাস নিতে পারতেছি না। জানলাটা একটু খুলে দাও না, জানলাটা একটু খুলে দাও না। জানলা তো খোলাই আছে। আমার বাচ্চাগুলোরে ডাকো, আমার বাচ্চাগুলোরে ডাকো। বাচ্চারা ঘুমে, খামাখা ডাকা থাকি। ডাকো না, ডাকো না। বৃষ্টি হচ্ছে, ভিজবি, বাবা রাগ করবে, কিচ্ছু বলবে না। তুই বল, ওকে খাইয়ে নিই।